বেদখলকারীর বিরুদ্ধে রুদ্রমূর্তি কামরূপ মহানগর প্রশাসনের মহানগরীর সমীপবর্তী সোনাপুরের কচুতলীত দণ্ডাধীন আর আরক্ষী নিরাপত্তার সহযোগত বৃহৎ দলে চলাই উচ্ছেদ অভিযান। পুয়ারেপরা তেরোটা সেক্টরত তেরখন এসকেভেটরে এফালের পরা ভাঙি গল ঘর দোকান। প্রায় এশটা পরিয়ালক উচ্ছেদ চলায় প্রশাসনে। সার্ভে করে আমি গম পাইছিলো এইখিনিয়ে মেইন এরিয়া যত ম্যাক্সিমাম নাম্বারস অফ নন এলিজিবল পার্সনে ইয়াত বসতি করেছে, আর এটা এরিয়া আমি পাইছিলো বর্ণি বলে। আমি আশা রাখিছো তাতেও আমি একই ধরনের প্ল্যান এটা করে হয়তো অতি সোনকালে তাতো একই ধরনের ব্যবস্থাটা করি। বিগত 10 বছর ধরে সোনাপুরের ট্রাইবেল বেল্টর ভূমি দখল করে এই সকল সন্দেহজনক লোকে কলম নৈর নদীপথ ব্যবহার করে কচুতলি বরবিলা আদি স্থানের সরকারি ভূমিত বসতি স্থাপন করে আসছিল। স্থানীয় লোকর অভিযোগ অনুসরি ডিমরিয়ার একটা দালাল চক্রে ট্রাইবেল বেল্টর ভূমি বিক্রি করার লগতে দিছিল সরকারি বিভিন্ন আসনি। পঞ্চায়েতের পর আরম্ভ করে যিনি দায়িত্ব বহন করে এই দায়িত্ব বহন করা ব্যক্তি সকলে একটু গাফিলতি করেছে, আর যার ফলত আজি সরকারি গৃহ পাইছে, সরকারি গৃহ পায় সরকারি একটা ঘর নির্মাণ করে আর সরকারি এটা তাক মানে উচ্ছেদ করবলগা হয়েছে। ইয়াতক আর দুর্ভাগ্য আর ইয়াতক ভয়ানক কথা থাকিব পারে। ইফালে প্রশাসনের উচ্ছেদ অভিযানের পিছতে সন্দেহজনক লোকর ভাষ্য 10 বছরে কচুতলীত বাস করে আসছো খলিল নামের একটা দালালে বিক্রি করেছিল ভূমি। খলিলের পর মাটি তো কিনি লৈছে, খলিলে গৈছে বিলাক মেদি মাটি হয়, আপনাদের টেনশন নকরিব, পাগল মানুষ একটা ঘর দিয়ে ভাঙি দিছে, ঘরটো কিমান বেয়া লাগিছে বুরকক। দলিল চাব পারে কি চাব আছে সব চাব পারে, যাক মানুষে বা এই মাটিগুলা যে বিক্রি করেছে হয়তো ভুয়া পাট্টা নম্বর দাগ নম্বর দি, সেইবিল মানুষের উপর সরকারের বিহিত ব্যবস্থা লোক লাগে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতে প্রায় এবশেষ পূর্বে ডিমরিয়ার এই স্থানত প্রশাসনে উচ্ছেদ চলাই ভাঙিছিল কেইবাটাও বাসগৃহ। দুসপ্তাহ পূর্বেও নিশার অন্ধকারত কচুতলীত চারিখন ট্রেক্টরত ঘরের রেডিমেড সালিবের অনা একাংশ সন্দেহজনক নাগরিকক আটক করেছিল স্থানীয় রাইজে। আটাইতকৈ রহস্যজনক কথাটো হল যে সন্দেহজনক নাগরিকে সরকারি ভূমিত লাভ করেছিল সরকারি গৃহ আর বিদ্যুৎ সংযোগ। কোন দালাল চক্রের জড়িয়ে ট্রাইবেল বেল্টর ভূমি কিনি সন্দেহজনক নাগরিকে বসতি স্থাপন করে আসছে তারও তদন্তর দাবি জানাইছে স্থানীয় রাইজে। যোরাবাটৰ পৰা মৌসুম বৈশ্য রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।